মর্নিং, ওয়েলকাম টু মোমেন্টস অন ব্লগ। আর আমি নেহা, তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রচন্ড সকালবেলা উঠেই ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে ভালো লাগছে না। তো এখন বানাবো হচ্ছে রুটি। রুটি টুটি বানিয়ে কী করবো জানি না আমি, তো দেখতে থাকো আমার ব্লগটা। তো গাইজ, হয়ে গেল রুটি বানানো। তো দেখো এতগুলো রুটি বানিয়েছি, তো রুটি বানানো হয়ে গেল। এগুলো পরিষ্কার ঘড়িতে বাজে 10:30, আর আমি একসাথে কটা কাজ করছি তোমাদের দেখাচ্ছি। চলো, এখানে রান্না হচ্ছে দুই কড়াই, দুটো এখানে শাক ভাজা, আর এখানে হচ্ছে ঘণ্ট চাল কুমড়োর। এদিকে আমি এখানে ভেন্ডিটা কেটে রেখেছি, এটা পরে রান্না করবো। বাকি আমি এখানটায় হচ্ছে বাবুকে খাওয়াচ্ছি চা আর রুটি, মানে মাঝে মধ্যে একটু চা আর রুটি খাওয়াই। বাকি এখানে আমি হচ্ছে জামা কাপড় কাচতে দিয়েছি, এটা কাঁচা চলছে। এই কটা কাজ আমি একসাথে করছি, আর ওখানে আমার বর বসে বসে আমাকে দেখছে, আমার বউ কীভাবে কীভাবে রান্না করছে, মানে ওর বউ, সরি আমার বউ বলছি, ওর বউ কীভাবে কীভাবে রান্না করছে দেখছে। তো ঘণ্টাটা প্রায় হয়ে এসছে, দেখো ঘণ্টাটা প্রায় হয়ে গেছে। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, মানে দূরে রেখে দেখাতে পাচ্ছি না। চলো তোমাদের স্ট্যান্ডটাও একটু দেখিয়ে দিই, দেখো কীরকমভাবে ভেঙে গেছে। এই দেখো, আমি এই মানে গরিব মানুষ, তো এই একটা স্ট্যান্ড দিয়েই ভিডিও করি, ঠিক আছে? তো এই স্ট্যান্ডটাই আমার মানে সম্বল ছিল, শেষ সম্বল ছিল, তো সেটাও ভেঙে গেছে। তো ওই জন্য হাতে ধরে 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 কাজ করতে হচ্ছে। চলো এই তিনটে কাজ, এই কটা কাজ হয়ে নিক, তারপর তোমাদের সাথে আবার আসছি। রান্না বান্না হয়ে গেল, এটা ভেন্ডি সর্ষে, আর এটা হচ্ছে লাল শাক ভাজা, আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট। তো এই যে তিন পদ আমি রেঁধে নিয়েছি, আর মাছ আসবে কিনা আমি এখনও জানি না। ঘড়িতে বাজে 11:20। তো হয়ে গেল কাজ বাজ, এখন রান্নাঘরটা পরিষ্কার করে ব্যাস এই কটা বাসন একবারে ধুয়ে রাখবো। তো হয়ে গেল আমার কাজ, বেশ সারাদিনের কাজটা হয়ে গেল, আর ভাত বসিয়ে দেবো একটু পরেই। সারপের মধ্যে থেকে এটা বেরিয়েছে, এর মধ্যে দেখি টিভি পাওয়া গেলে তো বিশাল মজা, আমার ঘরে লাগাবো। ইমা ছবি বেরোচ্ছে তো মগ, ও বাবা এটা লাগ, দাঁড়া একটি প্লাস্টিক মগ যা দাদুকে দিই। ভাবলাম একটা টিভি পাবো আর আমার ঘরে লাগাবো, টিভি তো ছাতা কি পাবো। কিন্তু আমি দিচ্ছি, তুই বস, তুই বস। এখন আমি যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে, তো স্ট্যান্ড ভেঙে গেছে, হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছি। তো যা কাজ করারও একটা অন্যরকম মজা না, মানে হ্যাপি মাইন্ডে কাজ করতে হবে, দুঃখী দুঃখী মাইন্ডে না। যখনই কাজ করবে হ্যাপি মাইন্ডে কাজ করো। দেখো এত বড় একটা বোচকা নিয়ে আসলাম, হ্যাঁ আমার ছাদ পুরো ফাঁকা, সহি যায় না, কি মজা না। স্ট্যান্ডটা থাকলে একটু নাচ দেখাতাম, তো ছাড়াও নাচ দেখতে হবে না। তেমন পাখিগুলোকে দেখো, ওদের কাছে আমি অনেক সময় মনের দুঃখ শেয়ার করতে চলে আসি, ওরাই একমাত্র আছে, ওরা আর আমার ঘরের পাখিটা, যে আমার দুঃখগুলো শুধু শুনতে একদম মুখ বুঝে শোনে, কখনো তর্কাতর্কিও করে না, কিচ্ছু করে না, মুখ বুঝে আমার কথাগুলো শোনে। আমি যদি ওদের সাথে ঝগড়া করি তাও মুখ বুঝে শোনে, আর ওদের কাছে দুঃখের কিছু শেয়ার করলে তাও মুখ বুঝে শোনে। এরাই একমাত্র যে আপন। আমার বরের সাথে সকাল থেকে ঝগড়া লেগেছে, ঠিক আছে, মুখ গোমড়া করে বসে রয়েছে, আর আমার সাথে প্যাচর 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 করে যাচ্ছে, ওই জন্য বিরক্তি লাগছে। ওই জন্য নিরিবিলি যেখানে শান্তি সেখানে থাকো, যখন ঝগড়া হবে যেখানে শান্তি, যেখানে কেউ থাকবে না সেখানে থাকো। তো চলো, অনেক বকবক করে ফেললাম, আগে এই জামা কাপড়গুলো মেলে দিই নি এই কারণগুলোতে। আমি জামা কাপড় মেলতে এসেছি, দেখো অর্ধেক মেলে দিয়েছি, মানে আমার সাথেই ঘটে এইসব কারণগুলো, আমি অর্ধেক মেলে দিয়েছি, আর বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, মানে কি বলবো, আমার জীবনটাই শালা দুঃখের। দেখো জামা কাপড় মেলে দিয়েছি আর বৃষ্টি দেবো, তা বৃষ্টি পড়াচ্ছে,
ভিজতে তো মজা লাগবে, কিন্তু আমার জামা কাপড়গুলো আবার তোলো। সব থেকে রিডিং ব্যাপার যেটা হচ্ছে এই ছোট ছোট ক্লিপগুলো একটা একটা করে জামাতে মেলতে। ওফ ও কি লাগে যে, কি কষ্ট যে ওই ব্যাপারটা। আবার যখন টুক করে বৃষ্টি আসবে তখন এই একটা একটা ক্লিপ খুলে তুলতে যে আরও বেশি বিরক্তিকর, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবুর জামা কাপড়গুলো আমি এটার উপরেই মেলি। যখন বাজে 1:15 আর আমার সব কাজ হয়ে গেছে, আর আমার শ্বশুরমশাই এখন মাছ নিয়ে আসলো রান্না করো। মানে কীরকম মাথাটা গরম হয় ভাবো, এটাই হচ্ছে বৌমা। মানে যখন বলবো তখনই করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তো চলো মাছটা এখন রান্না করি এত বেলায়। তো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মোচাটাও হয়ে গেছে, তাও আমি আবার রান্না করছি। চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন কি মাছের ঝোল রান্না করলাম। পরের জন্য আর একটা জঙ্গলি খাবার চলে এসছে, ঘাটকল বাটা। মানে এটা যে কী ভালো খায় ও, মানে বলে বোঝাতে পারবো না, হেভি ভালো খায় ও ঘাটকল পাতা বাটা। তোমরা কে কে ভালো খাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। ভাত বাড়াও হয়ে গেছে, চলো সবাইকে খেতে দিয়ে দি। 3:00 আর এখনো বসার টাইম পাইনি। পাপোশটাও ধুয়ে দিলাম, অনেকদিন ধরে পাপোশটা ধোয়া হয় না, তো পাপোশটা ধুয়ে দিলাম। আর পায়ের যত্ন একটু করে নিলাম, দেখো কটার ইস কি কালো পা আছে, ভুতুরে পা। চলো, আর আমার বাবু আর হচ্ছে আমার বর ছাদে গেছে, আমি একটু যেয়ে ঘুরে আসি। বেশিক্ষণ না দেখলে না বরকে ভালো লাগে না বাড়ি আসার পরে, তো চলো একটু বরকে দেখে আসি। ও কি করছিস? ছাদে যাবে না কেন? এখন তো বৃষ্টি পড়বে। ও তাও যাবো আমি। ও মা গো, বৃষ্টি পড়বে বলেই আমার বর গাছে জল দিচ্ছে, এই না হলে আমার বর। গাইস, বৃষ্টি পড়বে বলে আমার বর গাছে জল দিচ্ছে বেশি বেশি করে। তো এইটাই হচ্ছে আমার বর, ইউনিক। বাড়ি এসে কাজ বাজ না পেলে যা হয় এইসব। পাটা আজকে পরিষ্কার করেছি, দেখো পাটা ধুয়ে আসলে আর আমার পাটা পুরো নোংরা হয়ে গেল ছাদে এসে। তুই ঢালতে পারবি না বিছনায় পড়ে যাবে। না না পারবি না তুই ঢালতে। স্নান করে আসলাম, স্নান হয়ে গেছে আর এখানে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসছি। এই জামা কাপড় গুলো গোছাতে হবে। আর দেখো এখানে অবস্থা কি, এটাকে আমি বের করেছিলাম পরবো বলে, পরা হয়নি, তো এইটা গোছাতে হবে। হ্যাঁ একটা দুটো যেটা খাবো। চলো বিছনাটা আর ঘরটা গুছিয়ে নিই। তো গাইস হয়ে গেল আমার জামা কাপড় গোছানো, বিছনাটা আর পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আর বাইরে মামিরা এসছে। তো গাইস চা বিস্কুট খাওয়া হয়ে গেল, আমি অনেকগুলো বিস্কুট খেয়েছি আজকে সত্যি তাই। তো এখন হচ্ছে ফুল সাউন্ডে গান চালাবো আর ঝাঁকানাকা ডান্স করবো, ঠিক আছে। ভুম ভাগ মানে অ্যাকচুয়ালি ডান্স তো বলা পারি না, কিন্তু ঝাঁকানাকা, ঠিক আছে। চলো একটু গান শুনে নিই। গান শুনতে আমি বিবশ ভালোবাসি একা একা।
গাইজ, এখন ঘড়িতে বাজে 8টা রাত, আর আমি এখানে 2 প্যাকেট দুধের ছানা কাটে নিয়েছি, আর এখানে কয়েকটা কতগুলো ভাত, অল্প একটু ভাত এটা বাবুর জন্য বেড়েছি, কারণ বাবু আজকে দুপুরবেলা খায়নি, ওর পিপি বাড়ি খেয়েছে, তো এই ভাতটা আমি ওকে এখন এই মাছ ভাজাটা দিয়ে খাইয়ে দেবো। আর চলো, দুধটা এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়ে আমি এটা ছেঁকে নেবো পরে, তো এটা থাক, এটা খাইয়ে দিই। এই যে মোচাটা এখন ছাড়িয়ে রাখবো কালকে রান্নার জন্যে, এখন ছাড়িয়ে রাখলে কালকে আমার ফটাফট রান্না হয়ে যাবে, খুব ভালো একটা কাজ হবে। এখন বাজে কটা বলো তো, 10টা বাজেনি, 10 মিনিট বাকি রয়েছে 10টা বাজতে, তো এই 10 মিনিট 20 মিনিট হয়তো লাগবে, তো তার মধ্যে ছাড়িয়ে নেবো, তারপরে যাবো হচ্ছে রুটি বানাতে। চলো ছাড়িয়ে নিই মোজাটা, তো চলো মোজাটা ছাড়িয়ে নিই। রাত 11টা বেজে গেছে আর আমি আর বাবু রুটি খাচ্ছি, আজকে আমাদের ভাত নেই তাই আমরা একটু রুটি খাচ্ছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট। চ্যানেলে যদি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।